हेलो बंधुरा, वेलकम टू माय यूट्यूब चैनल ए के एम वीट्स। आज के अनबॉक्स करते चले GoPro Hero 8 मीडिया मॉड। तो ये स्पेशल फीचर्स बोलते रोचे डायरेक्शनल माइक रही है, 3.5 एम माइक पोर्ट रही है और HDMI आउटपुट पा और USB टाइप सी पा। ये हमारा तो यहाँ बेस्ट हे हिरो 8 और हिरो 8 ये एकमात्र काज करे, एर लोअर वर्शन हाई वर्शन ये काज करे ना। तो आज के अनबॉक्स करा जाक और देखा जाक भेतरे की दिच्छे एक्सेसरीज एर संगे। तो चलो शुरू करा जाक। तो इस समय किचू वारंटी सर्टिफिकेट GoPro किचू पेपर्स मैनुअल आई थिंक मैनुअल रही है क्या बेटा सेटअप करते हैं और इस साथ रही है स्क्रूटा ये रही है एक ग्रिप्टा देवा होच्छे साथ आज जेटा मेन एटा होच्छे मीडिया मोड। तो ये मीडिया मोडटा पावा जाच्छे साथे ये ग्रिपटा दिच्छे ये स्कूटर साथे। तो एटाके किभाबे सेटअप करते हबे देखा जाक। एटा साथे आमरा की की पाच्छी, एटा साथे आमरा डायरेक्शनल माइक पाच्छी, जेटा एखाने एकटा माइक्रोफोन आछे যেটা উপরে লেখাই ছিল। এটা আই থিঙ্ক এই উপরও মোড চেঞ্জ করা যেটা সুইচ থাকে যে এটা এটা হট শু বা কোল্ড শু বলে যেটা সেটা এটা উপরে একটা পাচ্ছি আমরা, সাইডেও একটা দিচ্ছে বেশি। ভেতরে ইউএসবি টাইপ সিটা আছে আর ব্যাকে যেটা আমরা মেন জিনিস পাচ্ছি সেটা হচ্ছে আমরা 3.5 এমএম হেডফোন জ্যাকটা পেয়ে যাচ্ছি, আমরা ইউএসবি টাইপ সিটা পাচ্ছি, এটা মাইক্রো HDMI পোর্ট আই থিঙ্ক সো এটাই হবে। তো দেখা যাক এটাকে কিভাবে সেট আপ করতে হয়। প্রথমে হিরো 8টার সাইডটা খুলে নিতে হবে, যেটা নর্মাল উপরে চাপ দিলে হালকা এটা খুলে বেরিয়ে চলে। তো দেখা যাক এটা কিভাবে সেট আপ করা যায়। এটাকে এখানে প্রেস করে বাইরের দিকে পুল, এই খুলে গেল। এবার এটাকে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে, এমনভাবে ঢুকাতে হবে না এই যে টাইপ সিটা রয়েছে টাইপ সিটা যাতে পুরো লাইন টু লাইন ঢুকে যায়। হালকা প্রেস করলে এটা হয়ে যাবে। তো এটাকে লাগানোর পর এরকম দেখতে হয়েছে। পিছনে 3.5 mm হেডফোন জ্যাকটা পাওয়া যাচ্ছে, USB টাইপ সি পাওয়া যাচ্ছে, একটা মাইক্রো HDMI পোর্ট পাওয়া যাচ্ছে, এটা ডাইরেকশনাল মাইক্রোফোন থাকছে। তো ওটা যদি কেউ ব্লগিং হিসাবেও ইউজ করে ব্লগিংয়ের জন্য তাহলে সামনে মাইক্রোফোনটাও ইউজ হবে, যদি পিছন থেকেও শ্যুট করে তাহলে পিছনে একটা মাইক্রোফোন রয়েছে, দুটো দিয়েই শ্যুট করা যাবে। অনেকে কোশ্চেন হতে পারে শুধু হেডফোন জ্যাকের জন্যই কেন মিডিয়া মোডটা নেবো, মিডিয়া মোডটা একটু এক্সপেন্সিভ, এটা অ্যামাজনে এই মুহূর্তে 6699 দাম আছে মনে হয়। বাট যেটা এর সঙ্গে একটা ডঙ্গলও পাওয়া যায় যেটা 756 লেগে যায় হিরো, সেটা এটাতেও লেগে যাবে, সেটা এটাতেও কাজ করবে, কিন্তু সেটা প্রাইস আছে আই থিঙ্ক 3900 মতো। তার জন্য ওটাকে নিতে হলে এই পাশে একটা এক্সট্রা ডোর নিতে হবে, এটা ফুল এক্সপোজড হয়ে যাচ্ছে, সেই ডোরটার দামও প্রায় 1000 রুপিসের মতন, 1000 রুপিসের মতন। তারপর আরেকটা কেস নিতে হবে, উলানজির কেস, যেটার মতো ওই হেডফোন অ্যাডাপ্টারটাও ঢুকবে আর এটাও ঢুকে যাবে। তো
রাউন্ড অ্যাবাউট মোটামুটি এরকমই চলে আসে প্রাইসটা। এবার টোটালটা ইউজ করার পর ওটা হেভিও হয়ে যায় অনেকটা, যেটা যে কোনো ক্ষেত্রেই প্রবলেম দিতে পারে। তো ওর থেকে এটা মিনিমাল সেট আপের মধ্যে সব থেকে বেস্ট ক্লিন সেট আপ হয়ে যায়, এটা ব্লগিংয়েও কাজে লেগে যাবে। এটাকে অন করার পর যে মোডগুলোতে রয়েছে সেই মোডগুলোর ভেতরে গেলে দেখতে পারবে যে মাইক্সের মধ্যে এখানে তিনখানা অপশান দিচ্ছে। একটা হচ্ছে ফ্রন্ট মাইক, যেটা সামনে এই ফ্রন্ট মাইকটা ইউজ করবে, একটা দিচ্ছে ব্যাক মাইক যেটা এটা ইউজ করবে, আর একটা দিচ্ছে স্টিরিও যেটা দুটোই ইউজ করবে। তো যেটা তোমাদের যেটা সুবিধা হয় সেটা তোমরা অপশানটাকে চুজ করে রেখে দেবে। নাহলে তোমরা যদি মাইক্রোফোন লাগাতে চাও, যেটা আমার কাছে রয়েছে এখন, সেটা লাগিয়ে দিলে দেখো এখানে যে সিম্বলটা রয়েছে ওটা প্লাস হয়ে যায়, দেখা যাচ্ছে কি যাচ্ছে না ঠিক জানি না, এখানে প্লাস হয়ে গেছে, যে কোনায় যে এটা এটা প্লাস হয়ে গেছে, মানে মাইক্রোফোনটা কানেক্টেড। এটা খুলে দিলে ওটা আবার চলে যাবে। তো আজকের জন্য এতটাই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, যদি একটু ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরের ভিডিওর সাথে দেখা হচ্ছে, বাই।